का नजराना मेरे दिल की है जो दास्तां। सुनो ना सुनो ना सुन लो ना, हम सफर मुझी को चुन लो ना। सुनो ना सुनो ना सुन लो ना, एक लड़की को देखा तो ऐसा लगा जैसे खिलता गुलाब, जैसे शायर का ख्वाब, जैसे उजली किरण, जैसे वन में हिरन, जैसे चांदनी रात, जैसे नगमी की बात, जैसे मंदिर में हो एक जलता दिया। एक लड़की को देखा तो ऐसा लगा परी परी है एक परी आसमां से आ गिरी, सामने मेरे खड़ी मुझे उससे प्यार हो गया। मांग के देख लो मुझसे जाना। सुनो ना सुनो ना सुन लो ना, हम सफर मुझी को चुन लो ना। सुनो ना सुनो ना सुन लो ना, चांदी जैसा रंग है तेरा सोने जैसे बाल, एक तू ही धनवान है गोरी बाकी सब कंगाल। एक तू ही धनवान है गोरी बाकी सब कंगाल। शाम भी खूब है पास महबूब है, शाम भी खूब है पास महबूब है। जिंदगी के लिए और क्या चाहिए, शाम भी खूब है पास महबूब है। आशिकी के लिए और क्या चाहिए, शाम भी खूब है पास महबूब है। जैसे
आसमां के परी, शायरों के लिए तू है एक शायरी। फसाना हुआ रंग है नूर है जले ख्वाब है, रंग है नूर है चैन है ख्वाब है, अब खुशी के लिए और क्या चाहिए। शाम भी खूब है पास महबूब है, अंग्रेजी में कहते हैं कि आई लव यू, गुजराती माँ बोले तने प्रेम करू छो छो छो, बंगाली में कहते हैं आमी तुमके भालो बाशी, और पंजाबी में कहते हैं हरी को तेरे बिन मर जाना, मैं तनु प्यार करना तेरे जियो नहीं लबड़ी এইটি নাইনটির এভারগ্রিন সুপার হিট সং। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণডি গল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আবার একটি সুপার হিট গান আপনাদের শোনালাম। এখানে কিশোর কুমার, লতা মঙ্গেশকর, কুমার শানু, উদিত নান, বিভিন্ন সুপার হিট গায়কের গান আপনাদের শোনালাম। সেই সঙ্গে আমি কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, কিছু নার্সারির ভিডিও। আমি গতকালকের একটি ভিডিওতে আপনাদের বলেছিলাম যে যাদের চ্যানেল মনিটাইজ হয়েছে এখন পর্যন্ত, যারা রিসাবমিট করেননি ইউএস ট্যাক্স রিসাবমিট করেননি, আপনারা ডিসেম্বরের 10 তারিখ লাস্ট ডেট, 31 তারিখ না 10 তারিখের মধ্যে কমপ্লিট করতে হবে। ইউটিউব আবার একটি নোটিফিকেশান পাঠিয়েছে, যারা এখন পর্যন্ত করেনি ডিসেম্বর মাসের 10 তারিখের মধ্যে রিসাবমিট অবশ্যই করতে হবে, না হলে তাদের কিন্তু পেমেন্ট আটকে যাবে। আর আমি এই নিয়ে একটি ভিডিও গতকালকে বানিয়েছি, যারা এখন পর্যন্ত ইউএস ট্যাক্স রিসাবমিট করেননি, আমি গতকালকে একটি ভিডিও বানিয়েছি। সেই ভিডিওটি আপনারা দেখতে পারেন, দেখে আপনারা আপনাদের চ্যানেলের রিসাবমিট করতে পারেন। আর আমার চ্যানেল যদি না দেখতে চান আমার ভিডিও, তাহলে যে কোনো ভিডিও দেখে আপনারা রিসাবমিটটি করে দেবেন। মনে রাখবেন 31শে ডিসেম্বর না কিন্তু। ইউটিউব আবার নোটিফিকেশান পাঠিয়েছে, ডিসেম্বর মাসের 10 তারিখের মধ্যে কিন্তু আপনার ইউএস ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি কিন্তু রিসাবমিট করতেই হবে, বাধ্যতামূলক। অনেকেই চিন্তা করছেন বা ভাবছেন যে ডিসেম্বর মাস তো 31 তারিখ, এখনও অনেক দেরি, ততদিন একটু সময় আছে, ধীরে সুস্থে পরে করব। এই ধীরে সুস্থে পরে করতে গিয়ে কিন্তু আপনারা পরে পস্তাবেন। দেখা গেল কোনো একটি প্রবলেম হয়ে চলে আসলো, যে কোনো একটি প্রবলেম আসতেই পারে। তাই এখন যখন আপনার অপশনটি চলে আসছে, প্রসেস চলে আসছে, ইউটিউব আপনাকে করতে বলছে, আপনি কিন্তু এখনই করে নিন। যদিও করবেন কিনা সেটা আপনাদের ব্যাপার, আমি গতকালকে করেছি, সেই নিয়ে একটি ভিডিও বানিয়েছি। ভিডিওটি আপনাদের কাছে আমি আপলোড করা হয়ে গেছে, যাদের এখনও ইউএস ট্যাক্স ইনফরমেশন রিসাবমিট করা হয় নাই, আমার ভিডিওটি আপনারা দেখতে পারেন। আর আপনারা জানেন যে আমি সবসময়ের জন্য কিছু নতুন হোক পুরনো হোক সুপার হিট গান, কপিরাইট ফ্রি সং আমি এখানে আপলোড দিয়ে থাকি আমার চ্যানেলে। তাই আপনারা যদি কোনো গান এখান থেকে ডাউনলোড করে আপনাদের চ্যানেলে আপলোড দিতে চান, তাহলে দিতে পারেন। আমার দিক থেকে কোনো বাধা নেই বা কোনো আপত্তি নেই। আমাকে অনেকেই কমেন্টস করে জানিয়েছেন যে আমরা কি গানগুলো ব্যবহার করতে পারি, অবশ্যই করতে পারেন। আপনারা আপনাদের চ্যানেলে আমার এখান থেকে যে কোনো গান আপনারা ডাউনলোড করে নিতে পারেন, কিন্তু গানটি পুরো দেখবেন, গানটি দেখে তারপর ডাউনলোড করবেন। হ্যাঁ, আর আমি যে গানগুলো আপলোড দিই আপনারা সবাই জানেন কি না জানি না, এই গানগুলো সবই কপিরাইট ফ্রি সং। আমি হাজারবার চেক করি, তবুও এর মধ্যে চেক করার পরেও দেখা গেল 1-2 মাস পর কোনো গানে কপিরাইট ক্লেম চলে আসে। এখন কি করা যায়, কপিরাইট যখন ক্লেম চলে আসে তখন সেই ক্লেমে গিয়ে ওখানে গানটা মুছে দিতে হয়।
এরকম অনেকগুলো ভিডিও আছে আমার যাতে কপিরাইট ক্লেম এসছে, সেগুলো মানে মিউট করে দিয়েছি। তাই যারা চাচ্ছেন যে আমার চ্যানেল থেকে আপনারা এই গানগুলো আপনাদের চ্যানেলে ইউজ করবেন, অবশ্যই করতে পারেন, কোনো প্রবলেম নেই, আমার দিক থেকে কোনো প্রবলেম নেই, আপনারা ডাউনলোড করে নিতে পারেন। আমি আজকে কিছু ফুল দেখাবো বা কিছু ফল দেখাবো। কিছু নার্সারিতে গেছিলাম, কয়েকটা নার্সারিতে দেখুন, একটি লেবু দেখেন, অসাধারণ, একবারে বড় মৌসুমি লেবু, অসাধারণ, একবারে পুরো পেকে হলুদ হয়ে আছে গাছে, এরকম প্রচুর পরিমাণে লেবু ফুলে আছে। যদি আপনারা আসতে চান অবশ্যই চলে আসবেন, এখানে ট্রেনে করে হোক কিংবা বাসে করে হোক, যেখানে হোক রানাঘাটে নামবেন, রানাঘাটে নেমে আপনারা ওভারব্রিজ পার হয়ে চলে আসবেন টুকটুকি কিংবা অটো ধরে। দেখতে থাকুন, এরকম আমি আস্তে করে দেখাচ্ছি, এরকম প্রচুর আছে, প্রচুর ফল, শুধু লেবু নয় সব ধরনের ফল আছে। কালকে আমি আপনাদের দেখিয়েছিলাম কিছু, গতকালকের একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিছু নাশপাতি, একটি গাছে প্রচুর পরিমাণে নাশপাতি ফল ধরে আছে। তাই এই ধরনের ভিডিও যদি আপনারা দেখতে চান কিংবা এইসব নার্সারি যদি আপনারা ভিজিট করতে চান বা আপনারা ভিডিও তুলতে চান, তাহলে চলে আসুন আমাদের এখানে। আমাদের এখানে অনেক নার্সারি আছে, প্রচুর নার্সারি, সব নার্সারিতে এরকম বিভিন্ন ধরনের ফল পাওয়া যাবে, ফল ফুল যে কোনো সবজি, যে ফলগুলো আমরা এখানে সাধারণত দেখি না। আপনারা সবাই জানেন যে আঙুর ফল আমাদের এখানে খুব একটা চাষও হয় না, আঙুর ফল দেখতে হলে আমাদের সেই সিমলা মিমলা ওদিকে যেতে হয়, কিন্তু এখানে আঙুর ফলের চাষ আছে, একবারে পুরো গাছে আঙুর ফল ধরে আছে, কমলা লেবু, সরবতি লেবু, তারপরে বিভিন্ন বাইরের আম। আমি আরেকটি ভিডিওতে দেখেছিলাম করমচা, আমরা সাধারণত যে করমচাগুলো এলাকায় দেখি বা বাড়ির আশপাশে যে করমচা গাছগুলো হয়, সেগুলো কিন্তু ছোট ছোট লাল লাল, খুব টক হয়, ভীষণ টক। কিন্তু আপনারা কোনোদিন মিষ্টি করমচা দেখেছেন? আমি একটি ভিডিওতে সেদিনকে দেখেছিলাম মিষ্টি করমচা, বড় বড়, এত মানে টেস্টি, এত সুস্বাদু, ভাবা যায় না যে মিষ্টি করমচা আমি এর আগে কোনোদিন দেখিনি। তাই আপনাদের দেখিয়েছিলাম, যদি সম্ভব হয় তাহলে নেক্সট আর একটি ভিডিওতে আমি আবার সেই ভিডিওটি আপলোড দেবো। সেই ভিডিওতে না, আমি আবার ছবি তুলে নিয়ে এসে আবার আপনাদের দেখাতে পারবো যে মিষ্টি করমচা। তাছাড়া দেখলাম এই নার্সারি থেকে সবাই চারা কিনে নিয়ে যাচ্ছে, সবাই টব কিনে নিয়ে তাদের বাড়িতে ছাদে চাষ করছে, লাগাচ্ছে, দেখতে ভালো লাগবে, ফল খেতে পারবে, ফল পাবে, আর প্রচুর পরিমাণে একটি গাছে ফল হয়। আপনারা যদি এই ধরনের চারা নিতে চান তাহলে অবশ্যই এখানে এসে যোগাযোগ করবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।